জানবদ্ধ পতঙ্গ পঙ্গপালের তীব্র আক্রমণে দ্বিপাকে পড়েছে পাকিস্তান সহ অনেক দেশ। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। পার্শ্ববর্তী দেশ ভারতেও ঢুকে পড়েছে পঙ্গপালটি। এছাড়া সোমালিয়াতেও সম্প্রতি এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এমনকি বাংলাদেশেও প্রবেশ করেছে পঙ্গপাল, এমন দাবি করছে বাংলাদেশের বিজ্ঞানীরা। জাতিসংঘের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়াসহ পূর্ব এশিয়ার পঙ্গপালের আক্রমণে মানবিক সংকট তৈরি হতে পারে। জিবুতিয়া ও ইরিত্রিয়ায় 36,000 কোটি পঙ্গপালের আক্রমণে খাদ্য নিরাপত্তায় ভয়াবহ হুমকি তৈরি হয়েছে। যখন পঙ্গপালের এমন ভয়াবহতা চলছে, তখনই মনের মধ্যে একটি প্রশ্ন জাগে, পঙ্গপাল কি? পঙ্গপাল মূলত ছোট শিং বিশিষ্ট এক প্রকার পতঙ্গ, সাধারণভাবে আমরা যাকে ঘাসফড়িং বলি। স্বভাবে কিছুটা লাজুক প্রকৃতির এই পতঙ্গের দৈর্ঘ্য সাধারণত 1 ইঞ্চি হয়। ঘাসফড়িংগুলো যখন দল বেঁধে চলাফেরা করে, তখন এদের পঙ্গপাল বলে। জীবনকালের কিছু সময় এরা অন্যান্য পতঙ্গের মতোই আলাদা থাকে, কিন্তু কোনো এক সময় এরা দল বেঁধে খাদ্য সংগ্রহে বের হয়। পঙ্গপালের জীবন চক্রের এই সময়টিকে প্রেগরিয়াস ফেজ বা দলবদ্ধ পর্যায় বলা হয়। পঙ্গপাল এবং ঘাসফড়িং এর মধ্যে শ্রেণীগত পার্থক্য নেই। এরা অ্যাক্রিডিডি পরিবারযুক্ত পতঙ্গ। এদের বৈজ্ঞানিক নাম লোকাস্টা মাইগ্রেটিয়া। ঘাসফড়িং থেকে পঙ্গপালকে আলাদা করা হয় এদের সংঘবদ্ধ হওয়ার কারণে। দল বাঁধার আগের পর্যায়ে এদেরকে ঘাসফড়িং বলা হয়। নির্দিষ্ট পরিবেশগত কারণে এরা আচরণের পরিবর্তন ঘটায় এবং সংঘবদ্ধভাবে থাকতে শুরু করে। পঙ্গপালের এক এক জাকে কয়েক লাখ থেকে 1,000 কোটি পতঙ্গ থাকতে পারে। সাধারণত দীর্ঘদিন অনাবৃষ্টির পর যখন বৃষ্টিপাত হয় এবং দ্রুত ফসল বৃদ্ধি পায়, তখনই এদের মস্তিষ্কের সেরোটোনিন আচরণগত পরিবর্তন ঘটায় এবং তারা দ্রুত বংশবৃদ্ধি করে। পেছনের পায়ে উত্তেজনা বৃদ্ধির ফলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। এ অবস্থায় তাদের রং পরিবর্তন হয়, খাদ্য গ্রহণের চাহিদাও তাদের বৃদ্ধি পায়। এই অবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা দলবদ্ধ হয়ে যায়। প্রথমে ছোট ছোট দল গঠিত হয় এবং এক দল আরেক দলের সাথে যুক্ত হয়। এভাবে ভিন্ন ভিন্ন দলের সমন্বয়ে বিরাট পঙ্গপাল গঠিত হয়। পঙ্গপাল তখন যাযাবরের ন্যায় এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে এবং জমির ফসলের উপর আক্রমণ করে। শুরুতে তারা বিরাট এলাকা জুড়ে বিস্তৃত থাকে, কিন্তু ধীরে ধীরে আরও বেশি সংঘবদ্ধ হয়ে তারা অল্প জায়গার মধ্যে চলে আসে। তারা সাধারণত চোখে দেখে অন্য দলের প্রতি আকর্ষিত হয়, তবে ঘ্রাণ এবং সূর্যরশ্মির মাধ্যমেও তারা অন্য দল খুঁজে নেয়। সাধারণ ঘাসফড়িং থেকে পঙ্গপালে রূপান্তরিত হওয়ার সময় এদের শরীর সবুজ বর্ণ থেকে কিছুটা হলুদ বর্ণ ধারণ করে এবং তার মধ্যে কালো দাগ দেখা দেয়। এ সময় দ্রুত শারীরিক বর্ধন ঘটে এবং তারা সাধারণ ফড়িং এর তুলনায় আকারে বড় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর শেফালী বেগম বলেন, শরীরের হরমোনের পরিবর্তনের ফলে এদের আচরণে পরিবর্তন দেখা দেয় এবং তাদের সংখ্যা বৃদ্ধি পায়। বর্ধিত পতঙ্গের খাবারের জন্য তারা দল বেঁধে খাদ্য সংগ্রহ করতে বের হয়। পঙ্গপাল যে স্থান অতিক্রম করে সেখানকার ফসল, উদ্ভিদ এবং ঘাস জাতীয় সবুজ যা কিছু পায় তারা সব খেয়ে শেষ করে ফেলে। বিরাট পঙ্গপালের সামনের দিকে থাকা কোনো পতঙ্গ যখন কোনো ফসলের উপরে বসে, তখন বাকিরাও সেখানে যাত্রা বিরতি দিয়ে খাদ্য গ্রহণ শুরু করে। এভাবে তারা দীর্ঘ সময় খাদ্য গ্রহণ এবং বিশ্রামে অতিবাহিত করে। এরপর তারা আবার কিছু দূর উড়ে যায় এবং সেখানকার ফসল শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করে। এভাবে বছরের পর বছর পঙ্গপাল ফসলের জমির উপর আক্রমণ অব্যাহত রাখতে পারে। অ্যান্টার্কটিকা এবং উত্তর আমেরিকা ছাড়া বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন পঙ্গপাল রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান প্লেগ পঙ্গপাল এবং উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের মরু পঙ্গপাল সবচেয়ে বেশি পরিচিত। তবে মরু পঙ্গপাল বিচরণ ক্ষমতার জন্য সর্বাধিক পরিচিত। একটি মরু পঙ্গপালের আকার 460 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন তেলচিত্র থেকে পঙ্গপালের আক্রমণের প্রমাণ পাওয়া যায়। সে সময় থেকেই এদের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আক্রমণ ঠেকাতে মানুষ নানান পদক্ষেপ নিলেও সেগুলো খুব ভালো কাজে দেয়নি। তবে পঙ্গপালের বিস্তার রোধে এগুলো দলবদ্ধ হওয়ার পূর্বেই প্রতিরোধ করে ভালো ফল পাওয়া গিয়েছে। এছাড়া পঙ্গপালের আক্রমণ রোধে বিমান থেকে কীটনাশক স্প্রে করারও নজির রয়েছে। ডক্টর শেফালী বেগম বলেন, এরা যেহেতু বিস্তৃত এলাকা জুড়ে থাকে এবং উড়ে বেড়ায়, তাই কীটনাশক দিয়ে এদের ধ্বংস করা সম্ভব হয় না। এবার আসা যাক কতটা ভয়ঙ্কর এই পঙ্গপাল। 1993 সালে ব্যাপক আকারে পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। এই দাপে 2019 সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয়। পরে এটি সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনা প্রদেশের 9 লাখ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি রুপি মূল্যের ফসল ও গাছপালা। ভারত পাকিস্তানের বাইরে সৌদি আরব পঙ্গপালের আক্রমণের মুখে পড়েছে। আফ্রিকায় পরিস্থিতি সামাল দিতে $7 কোটি অনুদান চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।